আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট সোনামণিরা নিশ্চয় ভালো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট সোনামণিরা, আমরা এখন কি ক্লাস করব? গণিত ভিডিও ক্লাস করব। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? ছয় ঘরের নামতা, তাই না? আচ্ছা, তুমি একটু ছয় ঘরের নামতাটা বলো তো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপরেও আমি একবার পড়িয়ে দিই তোমাদের, ঠিক আছে? তাহলে এখন আমরা গত পাঠটা পড়ে পরের পাঠে যাব। আচ্ছা, ছয়ের ঘরের নামতা। দেখো, আমার সঙ্গে সবাই পড়বে কিন্তু, ঠিক আছে? ছয় একে ছয়, ছয় একে ছয়, ছয় দুগুণ বারো, তারপরে তিন ছয় আঠারো, এরপরে চার ছয় চব্বিশ, পাঁচ ছয় ত্রিশ, তাই না? এরপর ছয় ছয়ে ছত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, ছয় আটে আটচল্লিশ, ছয় নয়ে চুয়ান্ন, ছয় দশে ষাট, তাই না ছোট সোনামণিরা? আচ্ছা, এবার আমরা চলো আরো একবার পড়ে নিই। ছয় একে ছয়, ছয় দুগুণ বারো, তিন ছয়ে আঠারো, চার ছয়ে চব্বিশ, পাঁচ ছয়ে ত্রিশ, ছয় ছয়ে ছত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, ছয় আটে আটচল্লিশ, ছয় নয়ে চুয়ান্ন, ছয় দশে ষাট। এই ছিল আমাদের গত দিনের পড়া। এখন আমরা আমাদের আজকের পাঠে যাই। চলো ছোট্ট সোনামণিরা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব বিজোড় সংখ্যা এবং শূন্য স্থান পূরণ, ঠিক আছে? আচ্ছা চলো, শূন্য স্থান পূরণ এবং বিজোড় সংখ্যা আমরা শিখি। শূন্য স্থান পূরণে দেখো, একান্ন থেকে একশো পর্যন্ত আমরা আজকে শূন্য স্থান পূরণ করব। আচ্ছা বাবুরা, এর আগে কিন্তু তোমরা শূন্য স্থান করেছ। দেখো, এই যে আমি এখানে শূন্য স্থান পূরণ, ঠিক আছে? দেখো একান্ন, একান্নর পরে এই যে আমি একটা ফাঁকা জায়গা রেখেছি, এখানে তোমাদের বলতে হবে যে এখানে কি হবে, সেটাই তোমাদের মুখে মুখে বলতে হবে এবং লিখতে হবে। তাহলে একান্নর পরে হয় পাঁচ দশ দুই বাহান্ন, তাই না? পাঁচ দশ দুই বাহান্ন, বাহান্নর পরে আমি ধরো তিপ্পান্ন লিখলাম, তিপ্পান্নর পরে আবার ফাঁকা দিলাম, তাহলে ছোট বাবুরা এখানে কি লিখতে হবে? পাঁচ দশ চার চুয়ান্ন, তাই না? পাঁচ দশ চার চুয়ান্ন, এরপরে দেখো আমি লিখলাম পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন, তাহলে এখন তোমরা এখানে কি লিখবে? পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, তাই না? পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, এরপরে আমি এখানে লিখলাম পাঁচ দশ সাত সাতান্ন, আর এরপরে আমি শূন্য স্থান রাখলাম, তাহলে এখানে কি লিখবে? পাঁচ দশ আট আটান্ন, তাই না? পাঁচ দশ আট আটান্ন, এরপরে দেখো পাঁচ দশ আট আটান্নর পরে হয় পাঁচ দশ নয় ঊনষাট, পাঁচ দশ নয়
ঊনষাট। এখন পাঁচ দশ নয় ঊনষাটের পরে লিখবে ছয় শূন্য ষাট, আমি লিখে দিলাম। আচ্ছা, তাহলে পাঁচ দশ নয় ঊনষাটের পরে হয় ছয় শূন্য ষাট, এখানে নিচে দাগ মানে এটা শূন্য স্থান থাকবে, এখানে কোনো সংখ্যা থাকবে না, তোমরা সেটা লিখবে। এরপর দেখো ছয় দশ এক একষট্টি, একষট্টির পরে ফাঁকা, তাহলে এই ফাঁকার জায়গায় কী লিখতে হবে, ছয় দশ দুই বাষট্টি, তাই না? আমি জানি তোমরা এগুলো খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। ছয় দশ দুই বাষট্টির পরে হবে ছয় দশ তিন তেষট্টি, এরপরে ছয় দশ চার চৌষট্টি, চৌষট্টির পরে আমি এখানে শূন্য স্থান দিলাম, তাহলে এখানে কী হবে এবার বলো তো, ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, তাই না? ছয় দশ পাঁচ পঁয়ষট্টি। আচ্ছা, পঁয়ষট্টির পরে আমি আবার এখানে শূন্য স্থান দিলাম, তাহলে এবার কী হবে বলো তো, হ্যাঁ ছয় দশ ছয় ছেষট্টি, ছয় দশ ছয় ছেষট্টি। আচ্ছা, এরপরে আমি লিখলাম ছয় দশ সাত সাতষট্টি, এরপরে ফাঁকা দিলাম, তাহলে এখন এখানে কী হবে বলো তো, হ্যাঁ ছয় দশ আট আটষট্টি, ছয় দশ আট আটষট্টি, এরপরে ছয় দশ নয় ঊনসত্তর, তারপরে ফাঁকা, তাহলে এখানে কী হবে সাতে শূন্য সত্তর, সাতে শূন্য সত্তর, এরপরে আবার সাত দশ এক একাত্তর, তারপরে আবার ফাঁকা, তাহলে ওখানে আমরা কী লিখব, সাত দশ দুই বাহাত্তর, সাত দশ দুই বাহাত্তর, বাহাত্তরের পরে হয় সাত দশ তিন তিয়াত্তর, তিয়াত্তরের পরে আমি আবার ফাঁকা রাখছি দেখো। তাহলে সোনামণিরা এখানে কী হবে বলো তো, সাত দশ চার চুয়াত্তর। আচ্ছা, সাত দশ চার চুয়াত্তর, এরপরে সাত দশ পাঁচ পঁচাত্তর, আবার শূন্য স্থান ফাঁকা, তাহলে এখানে কী লিখবে বাবুরা, সাত দশ ছয় ছিয়াত্তর, সাত দশ ছয় ছিয়াত্তর, আর এর ছিয়াত্তরের পরে হয় সাত দশ সাত সাতাত্তর, তাহলে সাত দশ সাত সাতাত্তরের পরে এখানে লিখবে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা, আর আমি এটা ফাঁকা রাখলাম, তাহলে বলো তো এখানে কী লিখবে, সাত দশ আট আটাত্তর, সাত দশ আট আটাত্তর, তারপরে ধরো সাত দশ নয় ঊনআশি, ঊনআশির পরে আটে শূন্য আশি, তারপরে আমি আবার দুটা ফাঁকা রাখলাম। এখন দেখো এ আশির পরে কী হবে বাবুরা বলো তো, হ্যাঁ আট দশ এক একাশি, আট দশ এক একাশি, এবং আট দশ দুই বিরাশি। এরপরে দেখো আমি আবার ফাঁকা রাখছি, সরি শূন্য স্থান লিখব না, এখানে আমি তিরাশি লিখলাম, আট দশ তিন তিরাশি, এরপরে দুইটা ফাঁকা রাখছি দেখো, তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে কী হবে বলো তো সোনামণিরা, হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, আট দশ চার চুরাশি, এবং আট দশ পাঁচ পঁচাশি। আচ্ছা, পঁচাশির পরে কত হয়, আট দশ ছয় ছিয়াশি, এবং ছিয়াশি, তারপরে আমি আবার ফাঁকা রাখলাম, তাহলে ছিয়াশির পরে কত হবে, থ্যাংক ইউ, আট দশ সাত সাতাশি, এরপরে আমি লিখলাম আট দশ আট আটাশি, তাই না? আচ্ছা, আট দশ আট আটাশির পরে আট দশ নয় ঊননব্বই, ঊননব্বই পরে আমি আবার দুইটা ফাঁকা রাখলাম, বাবুরা এবার বলো তো কী হবে, হ্যাঁ ঊননব্বইয়ের পরে হবে নয় শূন্য নব্বই, এবং নয় দশ এক একানব্বই, নয় দশ নয় শূন্য নব্বই, তারপরে নয় দশ এক একানব্বই। বাবুরা শুধু যে একটা ফাঁকা ঘর থাকবে তা কিন্তু নয়, দুইটিও ফাঁকা ঘর থাকতে পারে, এই জন্য আমি তোমাদের সেভাবেই লিখে লিখে দেখাচ্ছি। আচ্ছা, একানব্বইয়ের পরে আবার কী হয়, নয় দশ দুই বিরানব্বই, তারপরে নয় দশ তিন তিরানব্বই, ঠিক আছে বাবুরা? আচ্ছা, নয় দশ তিন
तिरानब्बे एर पर नय दस चार चुरानब्बे तारपरे फाका घर दिलाम बाबूराई बोल बोलो तो नय दस चार चुरानब्बे पर कि हबे नय दस चार चुरानब्बे पर नय दस पाँच पचानब्बे एर पर नय दस छय छियानब्बे तारपर आबार फाका ताहले नय दस सात सतानब्बे तारपरे नय दस आठ आठानब्बे आमि एखाने फाका दिलाम एबं संख्याटा लिखे दिलाम तारपरे लिखलाम नय दस नय निरानब्बे एबं सब शेषे फाका बाबुरा एबार बोलो तो कि हबे हाँ एके शून्य दशे शून्य एकशो ताहले दस शून्य एकशो छोटो सोनामणिरा चलो आमरा एकटु पढ़े नी पाँच दस एक एकान्न पाँच दस दुई बाहान्न पाँच दस तीन तिप्पान्न पाँच दस चार चुवान्न पाँच दस पाँच पंचान्न पाँच दस छय छाप्पान्न पाँच दस सात सातान्न पाँच दस आठ आठान्न पाँच दस नय ऊनषाट छय शून्य षाट एरपर छय दस एक एकषट्टि छय दस दुई बासठ छय दस तीन तेषट्टि छय दस चार चौषट्टि छय दस पाँच पयषट्टि छय दस छय छेषट्टि छय दस सात सातषट्टि छय दस आठ आठषट्टि छय दस नय ऊनसत्तर सात शून्य सत्तर एरपर सात दस एक एकहत्तर सात दस दुई बाहत्तर सात दस तीन तियात्तर सात दस चार चुहत्तर सात दस पाँच पचहत्तर सात दस छय छियात्तर सात दस सात सतहत्तर सात दस आठ आठात्तर सात दस नय ऊनाशी आठ शून्य आशी एबार आठ दस एक एकाशी आठ दस दुई बिराशी आठ दस तीन तिरशी आठ दस चार चुराशी आठ दस पाँच पचाशी आठ दस छय छियाशी आठ दस सात सताशी आठ दस आठ आठाशी आठ दस नय ऊननब्बे नय शून्य नब्बे एरपर नय दस एक एकानब्बे नय दस दुई बिरानब्बे नय दस तीन तिरानब्बे नय दस चार चुरानब्बे नय दस पाँच पचानब्बे नय दस छय छियानब्बे नय दस सात सतानब्बे नय दस आठ आठानब्बे नय दस नय निरानब्बे दस शून्य एकशो बाबूरा ताहले आजके आमरा शून्य स्थान पूरण शिखलाम ताई ना शून्य स्थान पूरण शिखलाम पढ़लाम एखन आमरा एकटू करब बिजोड़ संख्या आमरा एकटू बिजोड़ संख्याटाओ पढ़े निब देखो बिजोड़ संख्या आमरा एकान्न थेके एकशोर मध्येई शिखब बिजोड़ संख्या बिजोड़ संख्या अच्छा बीजोड़ संख्य जेगुलो बीजोड़ संख्या शुद्ध आमरा सेगुलो लिखब देखो एकान्न होच्छे एकटी बीजोड़ संख्या ठीक आछे एकान्नर परे बीजोड़ संख्या होबे तिप्पान्न तिप्पान्न तिप्पान्नर परे पंचान्न पंचान्न सातान्न सातान्नर परे पाँच दस नय ऊनषाट ऊनषाट एकषट्टि तेषट्टि पयषट्टि सातषट्टि तारपरे छय दस नय ऊनसत्तर एरपरे सात दस एक एकात्तर तियात्तर पचात्तर सतात्तर ऊनाशी एकाशी तिरशी पचाशी सताशी ऊननब्बे एकानब्बे तिरानब्बे पचानब्बे सतानब्बे निरानब्बे अच्छा
এই হলো আমাদের বিজোড় সংখ্যা। বাবুরা চলো আমরা আরেকটু পড়ে নিই, ঠিক আছে? দেখো, 51, 53, 55, 57, 59, 61, 63, 63, 65, 67, 69, 71, 73, 75, 77, 79, 81, 83, 85, 87, 99, 91, 93, 95, 97, 99। এগুলো আমাদের বিজোড় সংখ্যা। আচ্ছা তুমি বলো তো, 51 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো? হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের তাহলে আজকে কি কি পড়া হলো? শূন্যস্থান পূরণ এবং বিজোড় সংখ্যা। বাবুরা, তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যায় তোমরা আমাকে লিখে হোমওয়ার্ক করে পাঠাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ম্যাডামও যেন ভালো থাকে সেজন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।